আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আপনারা আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন মঞ্জুয়ারা কিচ্চেন ব্লগে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আমি ভিডিওটি স্টার্ট করেছি সকাল নটার থেকে সকাল সকাল টাটকা টাটকা মাছ কিনেছি আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর অনেকগুলো কাজও করেছি তো আপনাদেরকে দেখাতে পারি নাই তার জন্য দুঃখিত এদিকে আমি বাস্কেটগুলোতে মাটি তুলে জৈবিক সার মিক্স করে এখানে আমি কিছু লাগাবো কিছু লাগাবো বলতে রসুন পেঁয়াজ আর ধনিয়া আমি ছিটিয়ে দিব রসুন পেঁয়াজ লাগাবো এখানে আমার জায়গা জমি খুবই কম সেই জন্য ভাবলাম এখানে মাটি দিয়ে আর জৈবিক সারগুলো দিয়ে আমি এগুলো লাগাই জৈবিক সার বলতে এখানে আমি সবজির খোসা আমি ফেলে দেই না যেই সবজির খোসাটা বের হয় আমি বালতিতে রেখে দেই। আর পাকা কলার খোসা আর এদিকে ডিমের খোসা এগুলো আমি কিছুই ফেলে দিই না বালতিতে রেখে দেই রেখে দিলে এই যেটা পচে যায় সেটাই সার সেই সার দিয়ে আমি সবজির গাছ লাগাই সেই সবজিগুলো দেখা যায় খুবই ভালো হয় গাছগুলো চেহারা খুব ভালো হয় আর ফলগুলো ভালো আসে এইভাবে আমি খুবই প্রমাণ পেয়েছি আমার গাছগুলোতে এবার ভালো ফলন ধরেছে আপনারাও এই বুদ্ধিটা করতে পারেন যেহেতু আমার জায়গা জমি কম ভাবলাম বলে এই বাস্কেটে মাটি দিয়ে আমি পেঁয়াজ রসুন লাগিয়ে দেই পেঁয়াজ রসুনের যে পাতাটা আছে সেই পাতাটা দিয়ে সবজি রান্না করলে সেই সবজিটা খেতে অসাধারণ লাগে আমার কাছে তো এইভাবে লাগিয়ে দিব আর এদিকে দেখুন ধনিয়ার ধনিয়া যেটা বলে ধনিয়ার গুটি বা ধনিয়া এই ধনিয়াটা আমি একদিন আগে ভিজিয়ে রেখেছি সেটা এখন আমি উপর দিয়ে ছিটিয়ে দিব দিয়ে পানি ছিটিয়ে দিব নিজে হাতে লাগানো সবজিগুলো দেখা যায় কোনো মেডিসিন যুক্ত হয় না মেডিসিনযুক্ত সবজি তো আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী সবাই জানেন আপনারা তো এইভাবে যদি আমরা বুদ্ধি করি তো সবাই আমাদের মেডিসিন মুক্ত সবজি আমরা খেতে পারি আমার বাড়িতে আমার লাউ গাছ তো সিম গাছ আর বরবটি গাছ আমার হয়েছে আগেও আমি লাগিয়েছি অনেক সবজি তো নিজের হাতে লাগানো সবজি নিজের হাতে তুলে কেটে কুটে রান্না করার খাওয়াটা খাওয়ার মজাটাই আলাদা আমি এখন লাগিয়ে শেষ করে দিলাম পানি ছিটিয়ে দিচ্ছি এখন আমি রান্নার কাজে চলে এলাম যেহেতু আগেই বলেছি আমি সমস্ত কাজ করে মাছ কুটে ধুয়ে রেখেছি আর এখন এগুলো করে আমি রান্নার কাজে চলে এলাম সবজি কেটে কুটে নিলাম এখন মাছগুলো আবারও ধুয়ে নিচ্ছি যতই মাছ ধরবেন ততই পরিষ্কার হয় চকচকা হয় ভালো হয় আমি সবগুলো রান্নার এগুলো আয়োজন করে ফেলেছি মাছগুলো ভেজে নিব সব মশলাগুলো দিয়ে দিলাম এখানে দিয়ে এগুলো মেখে আমি এগুলো রান্নার কাজে এখন চলে যাব সবগুলো আমি যোগাড় করে নিয়েছি এখন মূল রান্নায় চলে এলাম আমি মাছগুলো ভালো করে ভেজে নিব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন আর শেয়ার করবেন আপনাদের একটা শেয়ার আমার কাছে অনেক মূল্যবান এটা আপনাদের কাছে অনুরোধ রইল মাছগুলো উপিট উপিট করে আমি ভেজে নিলাম ভেজে নিয়ে এখন আবারও তুলে নিচ্ছি আবারও মাছগুলো আমি দিয়ে দিলাম মাছগুলো খুবই দারুণ ছিল জ্যান্ত ছিল মাছগুলো টাটকা ভাবলাম বলে নিয়ে নেই মাছগুলো দেখে পছন্দ হয়েছিল তাই নিয়ে নিলাম এখন মাছগুলো ভেজে নিছি এখন আলুগুলো ভেজে নিব আলু আর মাছ বরবটি দিয়ে আমি একটা সবজি বানাব আর ফুলকপি দিয়ে মাছ দিয়ে একটা সবজি বানাব দুই ধরনের সবজি আমি বানাব আলুগুলো তুলে নিলাম এখন এইখানে আমি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে ভালো করে লড়াচাড়া করে এটা ব্রাউন কালার করে ভেজে নিব আমি পানিটা আগেই দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় হলুদ গুঁড়া জিরার গুঁড়া ধনিয়া গুঁড়ো আর লালমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এইখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন ভালো করে লাড়াচাড়া করে মশলাটা আমি কষিয়ে নিব। ভালো করে মশলাটা কষিয়ে নিব উপর দিয়ে তেল উঠে গেছে এখন মশলাটা আমার কষানো হয়ে গেছে আলুগুলো দিয়ে দিলাম সাথে বরবটি এটা আমাদের কাছে লোকাল বরবটি লোকেল লম্বা যেটা হয় সেই বরবটি না খাটা খাটা যেই বরবটিটা হয় সেই বরবটি দারুণ লাগে এই বরবটিটা যেহেতু লোকাল খেতে অসাধারণ আর খুব সিদ্ধ হয় বরবটিটা এখন এটা লাড়াঝাড়া করে কষিয়ে নিলাম নিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দুই নিমিটার মতো পানিটা ফুটিয়ে নিলাম এখন উপর দিয়ে মাছটা দিয়ে দিলাম দিয়ে আবারও তিন থেকে চার নিমিটার মতো এটা রান্না করে নিব এটা রান্না হতে থাকক এইদিকে আমি ফুলকপির তরকারিটা বসিয়ে দিব কড়াই বসিয়ে দিয়েছি জিরা কাঁচামরিচ ফালি পেঁয়াজ কুচি এগুলো আমি লারাচাড়া করে ব্রাউন কালার করে আমি ভেজে নিব ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে আমি পানি দিয়ে দিলাম মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য এক এক করে মশলাগুলো দিয়ে দিব মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ এই মশলাগুলো এখন ভালো করে আমি লারাছাড়া করে কষিয়ে নিব এখন পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না এখন আমি ফুলকপি আর মশলাটা ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকা দিয়ে দিব দুই তিন মিনিট আমি এই পানিটা ফুটিয়ে নেব আরেক দিক দিয়ে দেখুন আমার বরবটি আলুর তরকারিটা হয়ে গেছে মাছ দিয়ে ঝোল বানিয়েছি হয়ে গেছে আরেক দিকে আমার পানিটা ফুটে গেছে ফুলকপির এখন মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দিব চার থেকে পাঁচ মিনিট আমি এটা আবারও রান্না করে নেব ফেসবুক থেকে যারা যারা দেখছেন প্লিজ আমার পেজটা ফলো করবেন আর একটা লাইক দিবেন শেয়ার করবেন আপনাদের কাছে রিকোয়েস্ট আমাকে আপনারা সাপোর্ট করবেন আপনাদের কাছে রিকোয়েস্ট তো আমাদের আজকের দুপুরের এই ছিল মেনু আমরা খাওয়া দাওয়া করবো আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ